প্রদর্শক আমন্ত্রণ জানাচ্ছি আরো একটি নতুন এপিসোডে। আমি নওশীন নাহরি, চ্যানেল নাইনের পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের গল্পে আজকে রয়েছেন একজন প্রবাসী শিল্পী, যেই শিল্পীকে আমরা বাংলাদেশের টেলিভিশনের পর্দায় অনেক দেখেছি, অনেক ভালো ভালো কাজ করতে দেখেছি, এবং তিনি একসময় প্রথম সারির একজন অভিনেত্রী ছিলেন আমাদের দেশে। আমরা তাকে খুব মিস করি, এই মুহূর্তে তিনি আছেন প্রবাসে। চলুন তার সাথে কথা বলি। তিনি হচ্ছেন আমাদের সবার পছন্দের প্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। রিচি আপু, ঈদ মোবারক। ঈদ মোবারক নওশীন, কেমন আছো তুমি? শুরুতেই প্রথম প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে কেমন আছো? এই মুহূর্তে আল্লাহর কাছে শুকরিয়া যে বেঁচে আছি, এটা অনেক বড় একটা ব্যাপার। এছাড়া এরকম ঈদ করব কখনো তো ভাবিনি, কখনোই ভাবিনি যে এমন ঈদ হবে। করোনা ভাইরাস, কোভিড-19, লকডাউন, কোয়ারেন্টাইন, অনেক অনেক কথা বলেছে, এবং মেন্টালিও আমরা আসলে এটার সাথে এখন আর করার মতো শক্তি অর্জন করতে পারছি না। তো আমাদের আমাদের গল্পে, আমাদের আয়োজনটায় একটু ভিন্নতা আনার জন্যই, মানুষকে একটু ভালো লাগা দেওয়ার জন্য হচ্ছে আমাদের এই আয়োজনটা। সেখানে হচ্ছে প্রিয় অভিনেত্রী, প্রিয় অভিনেতা, কিংবা আমাদের পছন্দের যে তারকা যাকে আমরা টেলিভিশনে সবসময় দেখেছি, যারা এখন প্রবাস জীবন কাটাচ্ছেন, তাদের সাথে গল্প করব তাদের জীবন নিয়ে। সো আমার আজকের অতিথি তুমি, এবং থ্যাংক ইউ সো মাচ আপু ফর বিং হিয়ার। তোমার কাছে শুরুতে যে জিনিসটা জানবো, হয়তো অনেক দর্শক জানেন তুমি যখন থেকে কাজ করেছো টেলিভিশনে, বিভিন্ন প্রোগ্রামে ইন্টারভিউতে হয়তো বলেছো, বাট তারপরও শুরুতে জানতে চাবো যে তুমি নিজেকে কি বলতে বেশি পছন্দ করো অ্যাজ ইওর আইডেন্টিটি, লাইক অভিনেত্রী রিচি সোলায়মান নাকি নৃত্যশিল্পী রিচি সোলায়মান? অভিনেত্রী। অভিনেত্রী। নাচটা তো শিখেছিলে সেই ছোটবেলা থেকে? নাচটা আসলে আমার শুরুটাই নাচ দিয়ে, কিন্তু কখনো অভিনয় করব ভাবিনি। এটা আমি আসলে অনেক ইন্টারভিউতে বলেছি, কিন্তু নাচের সময় আমি যেটা হয়েছিল যে ওই সময় নাচে অনেক পলিটিক্স হতো, তো তখন যেটা হতো যে দেখা যেত যে আমি ভীষণ মন খারাপ করে এক প্রকার জেদের বসেই কিন্তু অভিনয়টা করা, জেদের বসে বললে ভুল হবে, মানে অভিনয়ে যখন টনি ভাইয়ের সঙ্গে একটা প্রথম কাজ করি, লালা আন্টি একজন আর্টিস্ট আসতে পারেনি, আমাকে জোর করে নাচের রিহার্সাল থেকে আমাকে জোর করে নিয়ে যেয়ে ওখানে বিটিভিতে রিহার্সাল রুমে বসিয়ে দেয়। তো তখন করার পরে আমি যেটা দেখলাম যে আসলে আমি 10 বছর ধরে নাচ করে আমি যে রেসপন্সটা পাচ্ছি না, বা মানুষের কাছে আমার কোনো কিছু দেখানোর সুযোগ পাচ্ছি না, সেটা আমি অভিনয় পাচ্ছি। তো তারপরে দেখা গেছে যে আস্তে আস্তে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম অভিনয়ে, এবং আমাকে এখন অভিনেত্রী বললেই আমি খুশি হই, নাচটা করি একেবারেই মার খুশিতে। এটা কত সালের ঘটনা? এটা 98-এ, বেলা অবেলা, হ্যাঁ 1998। আমি যদি মানে 98-এ যদি ফেরত যাই, তাহলে তখন রিচি সোলায়মানের বয়স খুবই কম, এখনো কম, বাট তখন আরো অনেক কম। অনেক কম, এখন কম না, এখন আমি পরিপূর্ণ বয়স্ক মানুষ। তখন নাচটা, নাচ গান, আমাদের যারা একটু কালচারাল মাইন্ডেড ফ্যামিলি, কিংবা সবাই আমরা চেষ্টা করি ছেলে মেয়েকে নাচ গান একটু শেখাবো, সেখান থেকে অভিনয়ে চলে যাওয়া হচ্ছে, সেটা ডিসিশন নেওয়া, ফ্যামিলি তখন কি বলেছিল? আমার আমার ফ্যামিলি ভীষণ কালচারাল মাইন্ডেড। আমার আব্বু আম্মু আর আমার বাবার মধ্যে, আমার বাবা এখন বেঁচে নেই, কিন্তু ওনার মধ্যে একটা ভীষণ দূরদর্শিতা ছিলেন। কেন যেন অদ্ভুত ভাবে আমার বাবা বলতেন সবসময় তুমি খুব ভালো অভিনয় করবে, তোমার একটা প্রোডাকশন হাউস হবে। তখন কিন্তু আমি মানে এগুলো অভিনয়ই করিনি, শুরু করিনি, তো কোনো কিছুতেই বাধা দিত না। নাচ গান, অভিনয়, খেলা, স্পোর্টস, কোনো অ্যাক্টিভিটিস আমার বাবা মা বাধা দিত না। আমার বাবার শুধু একটাই শর্ত থাকতো যে আমি, আমার মেয়ে যেখানেই যাবে আমার মা যেন সাথে থাকে। সো আব্বু মারা যাওয়ার আগ পর্যন্ত তো আম্মু সবাই জানে, শুটিং এ আম্মু সবসময় সাথে থাকতো, তো কখনো কোনো বাধা তো ছিলই না, বরং ভীষণ ভাবে উৎসাহ ছিল। তো এই যে তখন পড়াশোনার একটা বিষয় ছিল, পড়াশোনা করছিলে, সেখান থেকে গিয়ে, বিকজ যারা অভিনয়ে একেবারে পুরো দস্তুর অভিনেত্রী, যারা যারা প্রফেশনালি এই এই প্রফেশনটাকে নেয়, তারা, আমি নিজেও এই প্রফেশন থেকেই আছি, সো আমি এটা বলতে পারি যে তাদের কাছে যে ওই অন্য কোন সেক্টরে টাইম দেওয়া কিংবা পড়াশোনাটাকে ঠিকঠাক মতো করা, ইটস ভেরি টাফ, খুবই, আনলেস এন্ড আনটিল ইউ আর আ সুপার 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 উইমেন অর আ সুপারম্যান। তোমার ক্ষেত্রে কি হয়েছিল, তুমি কিভাবে কোপ করেছিলে ওই সময়? আমার খুব কষ্ট হয়েছিল, খুব, মানে আমি, কিন্তু আসলে হয়েছে কি, মিডিয়াটা জায়গাটা, নাচ বলো অভিনয় বলো, আমার তো আসলে ভালো লাগার জায়গা ছিল, ভালো লাগার জায়গাটা ছিল বলেই আসলে আমি ম্যানেজ করতাম।
আমি বাসায় এসে, স্কুল থেকে বাসায় এসে আমি দুপুরে ভাত খেয়ে একটু রেস্ট নিয়ে বা ওই রিহার্সালের টাইমের আগে আমি হোমওয়ার্ক শেষ করে অর্ধেক হোমওয়ার্ক করে আমি রিহার্সালে যেতাম। রিহার্সাল করে আমি রাত 9টার সময় এসে আমি শাওয়ার করে রাত 10টায় খেয়ে আমি পড়তে বসতাম। বসে আমি 12টা-1টা পর্যন্ত পড়ে, যদি পরীক্ষা থাকতো তাহলে অনেক রাত পর্যন্ত পড়তে হতো, পরে আমি ঘুমিয়ে পড়তাম। কিন্তু আসলে এগুলো করার জন্য যে এনার্জিটা লাগে এটার জন্য আসলে মোটিভেশন দরকার। হ্যাঁ হ্যাঁ, এই মোটিভেশনটা আমার পরিবার আমাকে দিত, বাট আমি নিজেও মোটিভেটেড ছিলাম, কারণ আমার ভালো লাগতো। আমি যেমন আমার ছেলেকে কিন্তু একটা কথা সবসময় বলি, আমার ছেলে দেখি সারাক্ষণ শুধু গেমসেই ইন্টারেস্টেড, অন্য কিছুতে না। হ্যাঁ হ্যাঁ, তো তখন আমি ওকে বলি যে আপু তুমি গিটারটা বাজাও, মানে আমার মনে হয় একবার যদি ও গিটারটা বাজাতে মজা পায় তাহলে গিটারটা ছাড়বেন না, মানে আমার মনে হয় গেমস ছাড়ার জন্য ওকে আমি কি না দিই এরকম আর কি। এটা আসলে বলতে গেলে ওরা বলবে বিকজ এই জেনারেশন এই যুগটাই হচ্ছে এরকম, আমাদের যুগে আমরা গেমস পাইনি তাই আমরা গেমস এ অ্যাডিক্টেড হই নাই। সেটাই। এখন তুমি যখন অভিনয় করেছো, ফার্স্ট বলছিলে যে হঠাৎ করে টনি ভাইয়ের সাথে তোমার প্রথম অভিনয়, এটার অভিজ্ঞতাটা কেমন ছিল? এটা খুবই নার্ভাস ছিলাম, খুবই ভয় লাগছিল, কারণ হচ্ছে আমি আমার মনে আছে বিটিভিতে আমি যাই না, আমি মনে হয় তুমি মনে হয় পেয়েছো বিটিভির রিহার্সাল রুম গুলো তো দেখা হয়েছে মনে হয়, ওগুলো তো যে দোতলায় গিয়ে এক পাশে ছিল বড় একটা নাচের রিহার্সাল রুম আর এক পাশে ছিল নাটকের অভিনয়ের রিহার্সাল রুম। তা আমি পাশের রুমে নাচের রিহার্সাল করছিলাম, ওখান থেকে আমি সিঁড়ি দিয়ে মানে লাফিয়ে লাফিয়ে নামছি, ঠিক ওই সময় আমাকে খপ করে মানে একটা আঙ্কেল আমার হাত ধরলো, আঙ্কেল নাম আনোয়ার আঙ্কেল, হাত ধরে আমাকে বলছে তোমাকে লায়লা হক আন্টি ডাকছে। তো লায়লা হক আন্টি রুমে নিয়ে গেল, লায়লা হক আন্টি আমার হাত ধরে ওই নাটকের রিহার্সালের রুমে নিয়ে গেল। ওইখানে ফারুক ভুঁইয়া আঙ্কেল ছিলেন, উনি প্রডিউসার ছিলেন নাটকটা। ফারুক ভুঁইয়া আঙ্কেল হচ্ছে লায়লা আন্টিকে বলছিলেন যে আমাকে একটা মেয়ে দাও, আমার ওই আর্টিস্ট তো মিস করছে, এখন আমি কি করবো। আন্টি আমার হাত ধরে স্ট্রেট গিয়ে টনি ভাইয়ের পাশে আমাকে বসিয়ে দেয়। হ্যাঁ, ওইখানে টনি ভাই ছিল, ওখানে শর্মিলি আন্টি ছিল, বেলি আন্টি ছিল, হায়াত আঙ্কেল ছিল, আরো অনেক বড় বড় আর্টিস্টরা ছিলেন ওখানে। সবাইকে দেখে আমি মানে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না, যে সবাই তখন ফুল স্টার আর আমি তো আমি কেউ না, আমাকে কেউ চিনেও না তখন। তো বসার পরে আমি দেখলাম যে ইচ এন্ড এভরি পার্সন, প্রত্যেকটা আর্টিস্ট আমাকে যেভাবে সহযোগিতা করলো, মানে তারা আমাকে দে নেভার মেড মি ফিল যে আমি আসলে নতুন, আমি ওখানে প্রথম আসছি। এবং ওই নাটকটাই আমার ক্যারিয়ারের অভিনয়ের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট, যেটার পরে আমি আসলে আর কখনো বসে থাকিনি, একটার পর একটা কাজ করেছি। ওকে, এই জার্নিটা তো অনেক লম্বা, এখন পর্যন্ত অভিনয় করছো এবং সামনে আরো তোমাকে আমরা পাবো, দেশে গেলেও তুমি অভিনয় করো, এই এই পুরো এত বছরের এই জার্নিতে কখনো অভিনয় করতে গিয়ে কিংবা যে কোনো মুহূর্তে, যেহেতু তোমার কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না বলছো যে অভিনয় করবে এটাও ভাবনি, কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা থাকে না যে বিব্রতকর কোনো সিচুয়েশন? হ্যাঁ, এরকম অনেক হয়েছে, যেমন প্রপার টাইমে চোখে পানি আসছে না, কেরাটনের ভেতরে সুইমিং পুলের সামনে শুটিং করছি, সবাই হা করে আমার দিকে তাকিয়ে আছে। তো এরকম অনেক অনেক বিব্রতকর ঘটনা হয়েছে। হয়তো আমার মনে আছে শঙ্খবাসের সময় কক্সবাজারে তোকে ভাই বলছে যে আরো জোরে চিৎকার করো, তোমাকে এখানে আরো জোরে চিৎকার করতে হবে, কিন্তু আমার আমি কোনোভাবে চিৎকার করতে পারছি না। এবং উনি খুবই বিরক্ত হলো আমার উপরে এটা নিয়ে, যে মানে আমি যেটা চাচ্ছি তোমাকে দিতে পারছো না। তো এরকম অনেক অনেক মানে বিব্রতকর ঘটনা অনেক আছে, তবে আমি এগুলো সবগুলোই আমার লাইফে লেসন মনে করেছি এবং লেসন মনে করে করে নিজেকে একটু একটু করে শুধরেছি। অনেক কিছু এখনো শোনার বাকি আছে, এই মুহূর্তে একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে বাকি গল্পটা শুনবো রিচি আপুর কাছ থেকে। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। প্রিয়দর্শক, ছোট্ট বিরতির পর আরো একবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের গল্পে, এবং আমাদের গল্পে আজকের অতিথি হচ্ছেন অভিনেত্রী রিচি সোলায়মান। তার কাছে শুনছিলাম তার জীবনের গল্প, এতদিনের অভিনয় জীবন, তার মাঝে বিদেশের একটা নতুন জীবনে সেটেল হয়ে যাওয়া কিংবা প্রবাস জীবনটা কেমন লাগছে সেটা জানার আসলে অনেকেরই আগ্রহ আছে। তো আমিও জানতে চাই যে প্রবাস জীবনটা কেমন লাগছে। প্রথমে তো আসলে যে কোনো সম্পর্ক হোক, জায়গা হোক, সবারই অ্যাডজাস্ট করতে একটু কষ্ট হয়। হ্যাঁ, বিয়ে করার পরও তো হাজব্যান্ড ওয়াইফের একটু অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়, প্রেমের সম্পর্ক বল, শ্বশুর বাড়ি বল, কিন্তু দেশ এক জায়গা থেকে আরেক জায়গা। কিন্তু এখন যেহেতু অনেকদিন আছি, এখন এখানেই বেশি ভালো লাগে, এটা আমার দেশই মনে হয়। বাংলাদেশও আমার দেশ, অবশ্যই বাংলাদেশ আমার দেশ, যে দেশে আমার জন্ম হয়েছে, আমি বড় হয়েছি। এই দেশে যখন আমি প্রথম আসি তখন আমার খুব খারাপ লাগতো। হ্যাঁ, কোথাও যেতে হলে ভাইয়াকে ফোন করতে হতো, রাসে কখন কাজের থেকে আসবে, আর ও যেহেতু ল এনফোর্সমেন্টে কাজ করে, ও যখন তখন কাজ করে।
দেবরকে ধরতে হতো, এর হাতে ধরা, ওর পায়ে ধরা। আর আমরা তো মিডিয়াতে যারা কাজ করি তারা আমরা খুব স্বাধীন চেতা। হ্যাঁ, যখন ইচ্ছা ড্রাইভার আসলো না, নিজে গাড়ি চলে আগোড়ায় চলে গেলাম বাজার করতে। তো এখানে আসার পরে আমি তখন করলাম কি, তাড়াতাড়ি করে আমি ড্রাইভার লাইসেন্সটা নিলাম এবং ওঠার পরে আমার কাছে খুব ভালো লাগা শুরু করলো। মানে এমনিতে একটু মানে উড়ু উড়ু ভাবও হলো যে নিউ ইয়র্ক সিটিতে আমি গাড়ি চালাচ্ছি, কখনো কল্পনাই করিনি। সো তারপরে আস্তে আস্তে যখন দেখলাম যে গাড়ি চালিয়ে আমি আমার সময়গুলো পার করছি, কাজগুলো, বাচ্চাদের ডক্টর, স্কুল, কোচিং, টিউটর সব আমি করছি নিজের মতো, সো আস্তে আস্তে আমার এখন এই দেশটা নিজেরই মনে হয় আমার ভালো লাগে এখানে। এটা তো গেল এখনকার পরিস্থিতি যে এখন মানিয়ে নিয়েছো, আমেরিকার জীবন ভালো লাগছে, প্রবাস জীবন ভালো লাগছে, অভ্যস্ততার গল্প এটা। সো ওই সময় যখন ডিসিশনটা নিয়েছিলে যে প্রথম সারির একজন অভিনেত্রী হিসেবে কাজ করছিলে, খুব ব্যস্ততা, চারিদিকে অনেক অ্যাপ্রিসিয়েশনস, এবং ওই সময় মানুষের, আমাদের আর্টিস্টদের কিন্তু এই জিনিসটা ইজ ভেরি টাফ, এরকম একটা জায়গা থেকে কাজ ছেড়ে দেওয়া কিংবা কাজের মধ্যে একটু ব্রেক নিয়ে আসা, ইটস ভেরি টাফ, এটা খুব স্ট্রং উইল পাওয়ার না হলে সম্ভব না। তো ওই সময় কেন ডিসিশনটা নিয়েছিলে যে না আমি দেশের বাইরেই বিয়ে করব, দেশের বাইরেই সেটেল হব? সত্যি বলতে ওই সময় আমার বিয়ে হয় 2008-এ, আমার বাবা মারা যায় 2005-এ। সিচুয়েশনটা একটু ডিফারেন্ট ছিল, আমি আমার পরিবারকে অনেক বেশি ভালোবাসি, স্পেশালি বাবা মারা যাওয়ার পরে আমরা, আমার দুই ভাই, আমি এবং আমার মা, মানে থাকে না যে সারাক্ষণ যে পাখির বাচ্চার মতো আম্মু আর কি তিনজনকে একসাথে করে করে রাখতো। তো আম্মু, আমার বড় ভাইয়ের বিয়ে হয় আমেরিকায় 2007-এ। তো হওয়ার পরে, বিয়ে হওয়ার পরে আমি আম্মু দেখতো যে আমি আসলে, আমাদের শুটিং এর তো কোনো টাইম টেবিল থাকতো না, রাত 2-3 মানে 4 সময় বাসায় আসতাম। তো আম্মু হঠাৎ করে দেখলাম যে আব্বু নাই, আম্মু এক ধরনের ইনসিকিউরিটিতে পড়ে গেল যে আমার ছেলেও তো বিদেশে চলে যাবে, মেয়েটার বাবা নাই। সো আমি মেয়েটাকে এভাবে, ইয়াং মেয়ে, একলা এভাবে করে আমি, ও শুটিং রাত বিরাতে রাত করে আসতেছে, সো এভাবে করে আসলে আমি মেয়েটাকে রাখবো না। তো আম্মু করলো কি, আমি তখন জানতাম না, তখন আমি জ্যোৎস্নাকাল নামে একটা নাটকের শুটিং করছিলাম, ওই সময় আম্মু সারাক্ষণ আমার জন্য ছেলে দেখতো, সবাইকে বলতো ছেলে খুঁজতো। তো রাসেকের সাথে যেটা হয় যে রাসেকও তখন ওই সময় বিয়ে করার জন্য দেশে যায়, তো ও হচ্ছে গিয়ে ঘটকের মাধ্যমে সরাসরি আম্মুর সাথে কথা বলে একদম মানে কোনো কিছু না বলেই বাসায় চলে আসে আমাকে দেখতে, আমি জাস্ট শুটিং করে বাসায় ফিরি। তো যেটা হয় যে তখন আমাদের আম্মু আমাকে যেটা বেসিক্যালি বোঝানোর চেষ্টা করে যে তোমার বিয়েটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস লাইফে, এবং দেশে হোক বিদেশে হোক এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সে মানুষটা কেমন যার সাথে তুমি সংসার করবা, সে আমাকে এটা বোঝানোর চেষ্টা করে। আর আমার বড় ভাই হচ্ছে তখন মানে দুইটা লাভ দিয়ে বসলো যে আমার, আমি আমেরিকায় থাকবো, আমার বোনও আমার আমার সাথে আমেরিকায় থাকবে, মানে মিডিয়া গোল্লায় যাক। হ্যাঁ, কোর্স তো অনেক, তো অভিনয় করলা, অনেক ক্যারিয়ার হয়েছে, অনেক কিছু হলো, এখন সংসার কর। তো তারপরে যেটা হয় যে বিয়েটা হয়, এবং এখন যেটা সবাই বলে যে অনেকে আমি ফেসবুকে দেখি যে এই যে কোভিড-19 এর সময় টাকা ডোনেট করার জন্য আমাদের ক্রুজদের বা সবাইকে অনেক দেখি যে ফ্যান ফলোয়ার্সরা বলছে যে আর্টিস্টরা, প্রবাসী আর্টিস্টরা বাংলাদেশে কি করছে, নিজের জীবনের নিশ্চয়তার জন্য বিদেশে চলে গেল, হ্যাঁ নিজে ভালো থাকার বেটারমেন্টের জন্য। কিন্তু আমার ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট, কেন আমি কিন্তু আসলে বেটারমেন্টের জন্য আসিনি, এটা আমার ডেস্টিনি ছিল। ওখানে গিয়ে কি হবে সেটা আমি ভাবি না, আমার বিয়েটা তখন এত ইম্পর্টেন্ট হয়ে গেছিল আমার ফ্যামিলির কাছে যে তখন রাসেককে সবকিছু মিলে সুইটেবল মনে হয়েছিল বলে আমাদের বিয়েটা হয়েছিল। তারপরে আমি যেটা দেখলাম যে একে একে আমার বেবি হলো, এবং আমি দেশে গিয়ে অনেকটা সময় এরপরে ছিলাম, সেখানেও আমি অনেক কাজ করেছি, কিন্তু তখন আমার মাথায় যেটা ছিল যে মানুষ যা ভাবে কিন্তু তা হয় না আসলে, তখন মাথায় ছিল যে আমার বিয়ে হয়ে গেছে আমি আর কাজ করতে পারবো না। বাট সামহাও আমি আবারও ব্যাক করি, কাজ করি। বাট লাস্টবার যখন আমি চলে আসি 2016-এ, তখন আসলে আমি কিছুটা অভিমান করেই চলে এসেছি, মনে হয়েছে যে আমি যে মিডিয়ায় কাজ করছি ইটস ওয়ার্থলেস, আমার টাইমটাকে আমি ওয়েস্ট করছি। 2008-এ বিয়ে, তারপর তোমার ছেলেটা হলো 2010-এ হলো, হ্যাঁ তারপরেও কিন্তু মানে এটা ইনফ্যাক্ট আমেরিকাতে আসাটা ছিল তোমার জন্য মাঝে মাঝে আসা, তুমি কিন্তু বেশ ভালো ছিলে, অনেক কাজ করছিলে, ব্যস্ত ছিলে। দেন 2016-এ হোয়াট হ্যাপেন্ড যে অল অফ আ সাডেন যে এভাবে আর মেইনটেইন করতে, আমরা হয়তো ভেবে নিয়েছিলাম কিংবা দর্শক হয়তো অনেক জানে যারা আমরা গল্প করি, জানি কথাবার্তা তারা ছাড়া, যে না তাহলে বোধ হয় এখন ফাইনালি তার হাজবেন্ড বোধ হয় বলেছে না আর কাজ করা যাবে না, কিংবা তার এরকম হয়েছে এই কারণে চলে আসা। বাট কেউ কিন্তু ওইটা জানতে চায় না যে কি অভিমান থেকে কিংবা কি এমন হয়েছে যে এতদিন কাজ করার পরেও আমরা ফাইনালি যে ডিসিশনটা নিয়েছি দেশের বাইরে চলে আসা। তো তোমার ক্ষেত্রে এটা কি ছিল?
আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি কাজ আমার ছেলে তখন ছোট ছিল, ও স্কুলের কোনো প্রবলেম ছিল না, এটা ছিল একটা, ওকে আমি প্লে গ্রুপ নার্সারি স্কলাস্টিকায় পড়িয়েছি। কিন্তু তারপর আমি যখন দেখছিলাম যে ও একটু বড় হচ্ছে, ফার্স্ট গ্রেডে যাবে, তখন আমার মনে হয়েছে যে এইভাবে করে দুই নৌকায় পা দিয়ে আসলে ওর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, ওকে যে কোনো একটা জায়গায় সেটেল করতে হবে। এবং তারপর হচ্ছে যে যেহেতু আমার ছেলে আমেরিকায় বর্ন সিটিজেন, সো আমি আমার কাছে মনে হচ্ছে যে আমি তো আসলে ওকে এভাবে, আমি কিন্তু এমন না যে আমি টুরিস্ট ভিসায় এসে আমার বাচ্চাকে এখানে বর্ন করিয়ে নিয়ে গেছি, ওর বাবাও এখানে সিটিজেন ন্যাচুরালাইজেশন ভাবে, তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে ওকে এই দেশের সুযোগ সুবিধা থেকে আমি বঞ্চিত করছি, এটা ছিল একটা রিজন। আর এটার পেছনে যে রিজনটা ছিল যে আমি যখন তখন কাজ করছিলাম 2015 থেকে, আমি দেখলাম যে আমাদের কাজের জায়গাটা দিন দিন নষ্ট হচ্ছিল। হ্যাঁ, ভালো স্ক্রিপ্ট পাচ্ছিলাম না, নাটকের বাজেট, তারপরে ওই যে কি একটা শুরু হয়েছে না যে ফেসবুক ফলোয়ারের উপরে টিআরপি, হ্যাঁ, তারপরে কারা কারা ঢুকে গেল, ঢুকে গিয়ে অভিনয় জানে না, তাদের লাক্স হচ্ছে বা কি হচ্ছে এই কারণে তারা মানে অভিনয় করবে। আমার কাছে মনে হয়েছে যে যেই কাস্টিংটা যাকে করা দরকার সেটা হচ্ছে না, মানে পুরো জায়গাটা। তুই যেটা বললি যে আমার বিয়ের সময় আমি যখন কাজ করেছি তখন আমাদের টেলিফোন গুলো কলকাতায় ইন্ডিয়ার মানুষ দেখত, কিন্তু ওইখান থেকে 2012 পরে যেভাবে করে ডেট্রয়েট করলো, আমার কাছে মনে হলো যে এই জায়গাটায় কাজ করলে আসলে যে সম্মানটা 20 বছর কামিয়েছি ওইটাও আর থাকবে না। পিছিয়ে আপু, গল্প শুনতে শুনতে আরো একবার ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে, একটা ব্রেকের পর আবারও ফিরে আসি। ওকে, ছোট্ট বিরতির পর আরো একবার ওয়েলকাম জানাচ্ছি। আমি নশীন, চ্যানেল 9 এর পর্দায়। আমাদের গল্পে আজকের অতিথি হচ্ছেন প্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। চলুন আবারও তার গল্পে ফিরে যাই। আপু, ব্রেকে যাবার আগে শুনছিলাম যে কোন অভিমানে কেন দেশ ছেড়ে ফাইনালি একদমই প্রবাসী জীবনে অভ্যস্ত হয়ে গেলে। আমরা আমাদের লাইফের প্রায়োরিটিটা খুব ভালো মতোই সেট করে ফেলি এক সময়, এবং সেই প্রায়োরিটি অনুযায়ী কিন্তু আমাদের জীবন চলতে থাকে এবং কাজ করি ঠিকই। আমি জানি না তুমি এটা কতটুকু বিলিভ করো কিংবা কতটুকু মানো, কাজ করি ঠিকই, বাট একটা সময় কাজেও ব্রেক পড়তে হয়, ব্রেক দিতে হয় না, ব্রেক পড়তে হয়। অবশ্যই মনে করো, অবশ্যই পড়তে হয় ব্রেক। এবং এই যে এখন যেমন আমি কিন্তু ব্রেকই নিয়েছি, হ্যাঁ, হয়তো বা হ্যাঁ, আমার যেমন একটু ইচ্ছা আছে যে ছেলেমেয়েরা একটু বড় হলে, যেমন ব্রেকে যাবার আগে আমার একটা কথা মানে আমি বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে ওই যে প্রায়োরিটির কথা, যে আমার ছেলে তখন মনে হলো কি যে ওইখানে আমি যে টাইমটা দিচ্ছি ওটা আসলে ওয়ার্থলেস, বরং আমি আমার টাইমটাকে বেস্ট ইউটিলাইজ করি, ওয়ার্থ ইট করি, তো সেই কারণে আমি চলে আসলাম। এখন আমি কিন্তু ব্রেকে আছি। আর আমার কাছে মনে হয় মানুষের জীবনে কিন্তু প্রত্যেকটা মুহূর্ত একটা সৌন্দর্য আছে, প্রত্যেকটা মুহূর্তে একটা সৌন্দর্য আছে। আমি যখন কাজ করেছি তখন আমি কাজ করেছি, এখন আমি সংসার করছি, সংসার কিন্তু অনেক সুন্দর একটা জিনিস। এই কথাটা এখানে খুব বেশি বলার দরকার নেই, তারপরেও বলি যে আমার শ্বশুরবাড়ির মানুষ আমাকে অসম্ভব আদর করেন, তো যার কারণে আমার কখনো আমার বড় ভাই, আমার আত্মীয় স্বজন, খালারা সব এখানেই থাকে। তো আমার কাছে মনে হয় কি যে এটা আসলে একটা অন্য লাইফ, এই লাইফটাও যে আসলে কত সুন্দর, কত সুন্দর ভাবে এনজয় করা যায়। সো আমি আল্লাহর কাছে এটাই কৃতজ্ঞ যে আল্লাহ কিন্তু আমাকে লাইফের অনেকগুলো ধাপ দিয়েছেন। হ্যাঁ, যখন মেয়ে ছিলাম, অ্যাক্টর ছিলাম, এখন আমি একেবারেই হাউস ওয়াইফ, হয়তো বা পরে আবার কাজ করব। সো আমি প্রত্যেকটা টাইম এনজয় করতে চাই, সো আমি ব্রেক বলে কিছু মনে করি না, প্রত্যেকটা সময়কে কাজে লাগাই, প্রত্যেকটা সময়কে কাজে লাগাতে হয় আমার মতো করে, আমার ভালো লাগার মতো করে। যদি এখন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে না দিস, বা আমি যদি আমার বাচ্চাদেরকে না দিই, পরে কিন্তু বড় হয়ে ওরা কিন্তু আমাদেরকে বলবে যে মা তুমি তো আমাকে সময় দাও। আমরা এবার একটা ডিফারেন্ট সেগমেন্ট করব তোমার সাথে, এটা হচ্ছে আমরা এই প্রোগ্রামে করে থাকি, গল্প তো শুনেছি আরো টুকটাক শুনবো, এর ভিতরে একটা ছোটখাটো র‍্যাপিড ফায়ার টাইপের, মানে ঝটপট করে আনসার দিবে, কিছু কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নগুলোর উত্তর তোমাকে দিতে হবে। তোমাকে তিনজন অভিনেতার নাম আমি বলবো যাদের সাথে তুমি অনেক কাজ করেছো, মানে তোমার সময়ে, তুমি যখন কাজ করেছো তোমার সময়ে যারা ম্যাক্সিমাম টাইম হিরো হয়েছেন, তাদের সাথে অনেক কাজের অভিজ্ঞতা আছে, শুটিং সেটে অনেক সময় পার করার অভিজ্ঞতা আছে, তো তাদের বিষয়ে কিছু নেগেটিভ পজিটিভ ভাইবও তোমার ভিতরে আছে। বলতে হবে তিনজনই তোমার প্রিয় অভিনেতা, আমি জানি
তিনজনের একটি করে মানে এমন কথা যেটা তোমার পছন্দ না, মানে ওনার এই ক্যারেক্টারটা আমার পছন্দ না। প্রথম হচ্ছে জাহিদ হাসান। জাহিদ ভাই হঠাৎ করে রেগে যায়, জাহিদ ভাই খুব মাথা গরম। হি ইজ আ ভেরি গুড হিউম্যান বিং, মানে ওনার মতো ভালো মানুষ আমি জীবনে কম দেখেছি, কিন্তু ওনার যেটা যে উনি হঠাৎ করে রেগে যায়। তৌকির আহমেদ, তৌকির ভাই খুব স্মার্টলি মানুষকে ছোট আমি বলবো না, খুব স্মার্টলি টিজ করে কথা বলতে পারে। মাহফুজ আহমেদ, মাহফুজ ভাই হচ্ছে উনি মাঝে মাঝে ধর যে তুই কথা বলতেছিস শুটিং এর মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা কথা, উনি এমন একটা লুক আমাকে দিবে যে মানে এটা আমি একটা ছ্যাঁচড়া গেছি আর কি একটা কথা বলতে ওনাকে, মানে এটা কোনো কথা হলো, মানে উনি হচ্ছে এই হচ্ছে অনেক সিরিয়াস, এই হচ্ছে মানে ওনার অ্যাটিটিউড অনেক ফ্ল্যাকচুয়েট করে। এমন তিনজন অভিনেত্রী যারা তোমার সাথে কন্টেম্পোরারি কাজ করেছেন ওই সময়ে, তাদের প্রতিভায় তুমি ঈর্ষান্বিত? জয় আপু, অপিয়া আপু, স্থায়ী আপু। ভেরি গুড। ওকে, থার্ড প্রশ্নে যাই, কোন নাটক দেখে, অনেকগুলো নাটক আছে আমি শিওর যে তুমি এখন সবগুলোর নাম বলতেও পারবা না, মনেও করতে পারবা না, বাট কোন নাটকটা দেখে এই মুহূর্তে তোমার মনে হচ্ছে তোমার নিজের অভিনয় দেখে তোমার নিজেই বিরক্ত লেগেছে? নীলমণিহার নামে একটা নাটক করেছিলাম, উফ তখন আমি এত ছোট, ওটা মনে হয় আমার থার্ড বা ফোর্থ নাটক হবে, দেখে আমার মনে হচ্ছে আমি কেন এমন ছিলাম, কেন আমি এভাবে কথা বললাম, কেন আমি অ্যাক্টিংটা করলাম, খুবই বিরক্ত। তোমাকে যদি ওয়ার্ড কমিশনারের পদে নির্বাচন করতে বলা হয় তোমার স্লোগানটা কি হবে? যা করব আজই করব। যা করব আজই করব। ওকে, ভবিষ্যতে যারা তোমাকে নিয়ে ওয়ার্ড মানে এই ধরনের পলিটিক্স নিয়ে চিন্তা করছেন তারা তাদের মাথায় এটা থাকবে যে এই স্লোগানটা হবে। ডিরেক্টর হিসেবে তিনজন ডিরেক্টরের নাম বলবো, তুমি একটু র‍্যাঙ্ক করো 1 2 3 করে। প্রাণিকা চৌধুরী, সকাল আহমেদ, তারা তিনজনই আমার খুব প্রিয়। রাইটার হিসেবে রানা ভাই আসলে এক নাম্বার, শুধু তিনজনের মধ্যে না, বাংলাদেশে নাটকের পাণ্ডুলিপি, নাট্যরূপ যাকে বলে, ওনার উপরে হুমায়ুন স্যারের পরে আমার ওনাকে মনে হয়। আর ডিরেক্টর হিসাবে আসলে আমার কাছে মনে হয় যে রানা ভাই আমার অ্যাক্টিং এর গুরু, ওনার কাছে আমি অনেক অ্যাক্টিং শিখেছি, ওনার কাছে আমি অনেক কিছু শিখেছি অনেক। ডিরেক্টর হিসেবে যদি টেকনিক্যাল ডিরেক্টর আমি বলি তাহলে সকাল। হ্যাঁ, টেকনিক্যালি হি ইজ মোর দ্যান মোর সাউন্ড বৌদি আর ইয়ের থেকে, রানা ভাইয়ের থেকে। আর সব মিলিয়ে আমি যদি বলি তাহলে আমি বৌদির কথা বলবো, বৌদি এক নাম্বার, সকাল ভাই, রানা ভাই। লাইফে কোনো কিছু নিয়ে রিগ্রেট আছে? হ্যাঁ আছে। আমি আমার আব্বু যখন মারা যায় তখন আব্বুর ফার্স্ট অ্যাটাকটা যখন হয় তখন রিড রোগ ইনস্টিটিউটে আব্বুকে আমরা নেই, তো তখন ওখানকার যে ডাক্তার, ওই ডাক্তারের নাম আমার এখন মনে নাই, ভালো হয়েছে মনে নাই, কারণ মনে হলে আমার তাকে খুন করতে ইচ্ছা করে। হ্যাঁ, সে আমাকে বলেছিল যে আব্বুকে 6 weeks মুভ করানো যাবে না, বিকজ তার কন্ডিশন খুবই ভালনারেবল। কিন্তু আমাদের উচিত, আমরা মার্চের 15 দেবী শেঠের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করি, আব্বুকে নিয়ে যাব, তার বাইপাস করতে হবে। কিন্তু আমাদের আসলে ডক্টরের কথাটা শোনাটা একদম ভুল হয়েছিল, উচিত হয়নি, আব্বুকে সাথে সাথে আমাদের ওখানে ইন্ডিয়া নিয়ে যাওয়া উচিত ছিল বাইপাস করানোর জন্য। বাই ফেব্রুয়ারি 12 আব্বু মারা যান। তো এটা আমার অবশ্যই হায়াত আল্লাহর হাতে, আমাদের কারো হাত নেই, কিন্তু আমার কাছে আমার এখনো রিগ্রেটটা হয় যে আব্বু হয়তো মরেই যেত, কিন্তু তারপর আমি নিয়ে তো যেতে গিয়ে আমি একটা মানে শান্তি তো পেতাম, আমার মনে হতো যে আমি ট্রিটমেন্টটা করাতে পেরেছি। এটা আমার মনে হয় আমি মরলেও এই রিগ্রেট আমার যাবে না। থ্যাংক ইউ সো মাচ ঋষি আপু আমাদেরকে টাইম দেওয়ার জন্য, এবং এই সময়টা এই এরকম একটা সময় আমাদেরকে সময় দিয়েছো চ্যানেল 9 এর পক্ষ থেকে, এবং আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ নশীন, অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো পরিবার নিয়ে, আর ধন্যবাদ চ্যানেল 9 কে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, নিশ্চয়ই ভালো লেগেছে, অনেক গল্প হলো ঋষি আপুর সাথে, অনেক কিছু জানলাম যে জিনিসগুলো আমাদের জানা ছিল না। অনেক ভালো থাকবেন, দেখা হবে আবারও। সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি, ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন।